আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সফটওয়্যার ডিজাইনিং অ্যান্ড ভিএফএক্স ডিজাইনিং নিয়ে রাফুসফ রোবোটিক অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করি। 2013 সাল থেকে আমি কম্পিউটারের প্রতি আগ্রহী হই। সে সময় আমার কাছে একটি ডেস্কটপ কম্পিউটার ছিল, সেটার মাধ্যমে আমি কম্পিউটারের বেসিক এবং গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু কাজ শিখি। কাজ শেখার মাধ্যমে আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমি জানতে পারি যে দিনাজপুরের সদর উপজেলায় আয়োজিত ফ্রিল্যান্সিং হ্যাকাথন নামক একটি কোর্স চালু হয়েছে, সেখানে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স করানো হয়। আমি সেখানে গ্রাফিক ডিজাইন নিয়ে কোর্সটা করি এবং সফলতার সাথে সেখান থেকে কোর্সটা শেষ করি এবং এক মাসের ভিতরে আমার আর্নিং আসতে শুরু হয়। বর্তমানে আমি সফটওয়্যার ডেভেলপিং অ্যান্ড ভিএফএক্স ডিজাইনিং নিয়ে কাজ করছি। আমি সিকিউরিটি বেসের সফটওয়্যার নিয়ে বেশি কাজ করি, তারপরে এডুকেশন বেসের সফটওয়্যারও আছে বেশ কয়েকটা। আর ভিএফএক্স ডিজাইনিং হচ্ছে বিভিন্ন ভিডিওতে ইফেক্ট দেওয়া, সেই ভিডিওগুলোকে রিয়েলিটি প্রবেশ করার জন্য, রিয়েলিটি দেখার জন্য যে সব করা হয় সেগুলোকে ভিএফএক্স ডিজাইনিং বলে। আমি এখন যাদেরকে ট্রেনিং দিচ্ছি তাদের আইটি স্কিল আরও ডেভেলপ করে স্কিলফুল পিপল নিয়ে আমি আমার একটি বড় টিম করতে চাই, কারণ ডে বাই ডে আমার কাজের সংখ্যা বেড়েই চলছে, একার পক্ষে এতগুলো কাজ করা সম্ভব না। তাই আমি আমার টিম নিয়ে মার্কেট প্লেসে আরও একটি বড় শক্ত অবস্থান রাখতে চাই। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টকে আমি সাধুবাদ জানাই। তাদের যে মডিউল গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং এবং ডিজিটাল মার্কেটিং, বর্তমান মার্কেট প্লেসে এইগুলো খুবই চাহিদা সম্পন্ন। ইয়াং জেনারেশন যারা এই আউটসোর্সিং শিখতে চায় তাদের জন্য এই প্রজেক্টটি অনেক গুরুত্বপূর্ণ। তারা এই প্রজেক্টটির মাধ্যমে আউটসোর্সিংয়ের সকল বিষয়বস্তু জানতে পারবে, কীভাবে আউটসোর্সিং করতে হয় তা বুঝতে পারবে এবং নিজেকে সফলভাবে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবে।